অনুকারের কথা বলে আমি কি নিজের বিপদ ডেকে আনলাম? বন্দি করো এই ভিন্দে ছেলেকে। আমাদের পরিবার থেকে এক একজনকে ফের দিতে হয়, বাচ্চা বুড়ো নারী পুরুষ কাউকেই রেহাই দেয় না। অর্থ চন্ডীবার রাতে আমাদের এক একটা পরিবারের সহকারে রোল ওঠে। সেই হুঙ্কারকে তুমি একজন ভিনদেশি হয়ে কি করে চিনলে? নিশ্চয়ই হুঙ্কারের সঙ্গে ওর মিত্র। না, আপনারা ভুল করছেন, আমি হুঙ্কারের মিত্র নই, আমি হুঙ্কারের শত্রু। আমি পশুরাজের ঘুম ভাঙাতে এসেছিলাম যাতে পশুরাজের সহায়তায় আমি হুঙ্কারকে পরাস্ত করতে পারি। একবার যদি কিরণমালা নিজেকে মুক্ত করতে সার্থক হয় তাহলে আমি নিশ্চিত পশুরাজের ঘুম ওই ভাঙাবে, হুঙ্কারকে পরাস্ত করে সরিত বনি ওই উদ্ধার করবে। না, তার আগে যে করেই হোক সরিত বনি আমাকে উদ্ধার করতে হবে। কিন্তু কোটিমা, তোর গায়ে তো এখন শক্তি নেই। না, জানি বারবার এক কথা আমাকে মনে করিয়ে দিতে হবে না তোমাদের। কিন্তু মা, কি উপায়? অমৃত জাগ্রত করে সেই অমৃত পান করলে তবেই তো তোমার শক্তি ফিরবে, সেই কথা তো আদি রাক্ষস বলে গেছে। আদি রাক্ষস, একমাত্র আদি রাক্ষসই পারেন আমার শক্তি ফিরিয়ে দেওয়ার উপায় বলে দিতে। আমি এই অবস্থায় কিরণমালা আর হুঙ্কারকে পরাস্ত করতে পারবো না। যে কোনো উপায় আমার শক্তি আমাকে ফিরিয়ে দিন, যে কোনো উপায় ফিরিয়ে দিন আমার শক্তি। কটিমা, কটিমা, আদি রাক্ষস এসে চেনলা। ওর শক্তি ফেরাবার ক্ষমতা আমার নেই, তবে ক্ষণস্থায়ী শক্তি আমি দান করতে পারি। বেশ, হোক হোক, ক্ষণস্থায়ী হোক, তাও ফিরিয়ে দিন আমাকে আমার শক্তি। এই নে, এই কাঠের পুতির মালা নে। এই মালার দ্বারা তুই শত্রুকে পরাস্ত করতে পারবি, আবার তাকে নিজের বশেও আনতে পারবি। তবে মনে রাখিস, হাতের ওই মালা দুটো দুবার করে ব্যবহার করতে পারবি, তার বেশি নয়। তারপর আপনা থেকেই ওই মালা মিলিয়ে যাবে। সময় নষ্ট করা চলবে না, আমি চললাম। হুঙ্কারকে পরাস্ত করে সত্যমণি উদ্ধার করব আমি। আমি চললাম করাল বদনির জঙ্গলে হুঙ্কারের গুহায়। যা যা রাক্ষসী, যা, যাত্রা বিফল হবে, বিফল হবে তোর যাত্রা। তোর আগে আমার কিরণ চরিতমণি উদ্ধার করে আমাদের উদ্ধার করবে। তোর যাত্রা বিফল হবে রাক্ষসী, বিফল হবে। রাজা বিক্রম সিংহ,
যতক্ষণ আমার কাছে এই দুটো আছে ততক্ষণ তোমাদের প্রাণের গিরাল মালা আমার কিছু করতে পারবে না। তোমার কথা আমরা বিশ্বাস করি না। আজ রাতে তোমাকে আমরা হুঙ্কারের কাছে ফের দেব। তুমি যদি হুঙ্কারের সঙ্গী না হও তাহলে ও তোমাকে স্বীকার করবে। একটা রাতে আমাদের পরিবারের মধ্যে থেকে একজনের তো প্রাণ বাঁচবে। কি সর্বনাশ, এরা কিরণকে হুঙ্কারে শিকার করে পাঠাবে, কি করি এখন, কিভাবে কিরণকে বাঁচাবো? চলনার আশ্রয় নিতে হবে। কাউকেই দেখলাম না, কুমার, কুমারের মা বাবা সব গেল কোথায়? কুমারকে রাক্ষসীরা অপহরণ করেছে। সর্বনাশ! কুমারের মাতা পিতাকে আমি রাক্ষসীদের গুপ্তস্থানের সন্ধান দিয়েছি, ওনারা কুমারের সন্ধানে গিয়েছেন। সে কি গো, এত বড় একটা ঘটনা ঘটে গেছে, কিরণ তো কিছুই জানে না। আমি এক্ষুনি কিরণকে খবর দিতে যাচ্ছি। আমাকে এখানে একা ফেলে রেখে কোথায় গেলে তোমরা? আমার কথা শোনো, আমার কথা বিশ্বাস করো, আমার কথা বিশ্বাস করো। তোমরা আমার কথা বিশ্বাস করো, আমার স্বামী খুব বিপদ। হুঙ্কারকে পরাজিত করে পশুরাজের ঘুম ভাঙাতে হবে। আমার স্বামীর বাঁচা মরা তার উপর নির্ভর করছে। তোমরা আমার কথা বিশ্বাস করো, আমার কিছু হয়ে গেলে আমার স্বামীকে কে বাঁচাবে? তোমরা আমার কথা শোনো। কিরণমালা, সাধু চাচি,
চলো 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 পাল্টাই।